ভানুপদ চক্রবর্তী, এই নামটি রাজ্য পুলিশের কাছে বেশ চর্চিত নাম। তিনি একজন দক্ষ পুলিশ সুপারির পাশাপাশি একজন ভালো মানে কৃষকও বটে। কর্মজীবনে তিনি যেখানেই চাকুরি করেছেন, সমাজদ্রোহী ও নেশা কারবারীদের আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন। তার চাকুরি জীবনে রয়েছে অসংখ্য রেকর্ডও। সদ্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ধাপে ধাপে 8 বছর যাবৎ মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে 2 দুবারের পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তে আপোষহীনভাবে কর্তব্য পালন করেছেন। কিন্তু তিনি একজন দক্ষ পুলিশ সুপারির পাশাপাশি একজন ভালো মানের কৃষক। তিনি যেখানেই বদলি হয়ে গেছেন, সেখানে সরকারি বাসভবনে বিভিন্ন শাকসবজি, ফল, মূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন। সম্প্রতি তিনি উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। আর তারই কর্মজীবনের পাশাপাশি চন্দ্রপুর স্কুল সংলগ্ন পুরাতন জেলা পরিবহন দপ্তরের পাশে 2 কানি জায়গায় পুলিশ সুপারের সরকারি বাসভবনে বাহারি শাকসবজি, ফল ও ফুলের চাষ করে সকলের নজর কেড়েছেন। তার এই সরকারি বাসভবনের সবজির মাঝে রয়েছে মিষ্টি কুমড়ো, পানি লাউ, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, উস্তা, বিভিন্ন প্রজাতির বেগুন, মরিচ, মটরশুঁটি, সিম, শশা, ঢেঁড়স ইত্যাদি। রয়েছে কমলা, ভুট্টা, আম, কাঁঠাল, আনারস, লিচু, তরমুজ ইত্যাদি। এবং ফুলে রয়েছে বাহারি রঙের মেলা। কি নেই তার সরকারি বাসভবনে! এমনকি কিছুদিন পূর্বে তার চাষ করা ফুল উত্তর জেলা ভিত্তিক পুষ্প প্রদর্শনীতে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি শরীর চর্চার জন্য রয়েছে ব্যাডমিন্টন ও সুইমিং পুলও। এক সাক্ষাৎকারে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ত্রিপুরা রাজ্যের জলবায়ুতে সব ধরনের সবজি ও ফসল চাষ হয়, শুধু ইচ্ছা, পরিশ্রম ও মানসিকতা থাকতে হবে। তিনি প্রতিদিন 5:30 ঘুম থেকে উঠে শরীর চর্চা করে ক্ষেতের মধ্যে কাজ করে কোনো কোনো সময় রাতের বেলাও ক্ষেতে কাজ করেন। তিনি বলেন, যদি সবজি, ফল ও ফুলকে যত্ন নেওয়া যায় ও ভালোবাসা যায়, তাহলে চাষ করা কোনো ব্যাপারই না। তিনি বলেন, তার সবজি বা ফুলের জন্য কখনোই বাজারে যেতে হয় না, 12 মাস নিজের উৎপাদিত ফসল খান তিনি। তাই সকলের জন্য একটি বার্তা দেন, যেহেতু এখানে জলবায়ু ফসলের জন্য অনুকূল, তাই সবাই যদি একটু পরিশ্রম করেন তাহলে যে কোনো ফসল ফলানো সম্ভব, আর তাতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। পাশাপাশি যুব সমাজ যদি এই ধরনের কাজকর্ম করে তাহলে তাদের মানসিকতা সুন্দর থাকবে। তিনি বলেন, তার সবজি ও ফসল দেখতে অনেক মানুষ আসেন, কৃষি দপ্তরের আধিকারিকরাও আসেন। তাই তিনি সকলের উদ্দেশ্যে একটি বার্তা রাখেন, যাদের কাছে খালি জমি পড়ে রয়েছে তারা একটু চেষ্টা করলেই ভালো সবজি, ফলমূল ও ফুল চাষ করতে পারবেন। তার সরকারি বাসভবনে তিনি 1 ইঞ্চি জায়গাও খালি রাখেননি। এক কথায়, কৃষিকাজের উপর পুলিশ সুপারের এত আগ্রহ যে কোনো কৃষককেও হার মানাবে। ত্রিপুরার যে পরিবেশ, জলবায়ু, জলবায়ুতে এমন কোনো সবজি এবং ফসল নেই যেখানে হয় না, সবই হয়। জাস্ট একটু ইচ্ছা থাকতে হয়, একটু পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হয়। আমি যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করি, এক্সারসাইজের সময় যে ক্ষেতের মধ্যে কাজ করি, রাত্রেবেলাও কোনো কোনো সময় অফিস থেকে আসার পর এগুলিকে যত্ন নিতে হয়। এগুলিকে যদি ভালো যদি বাসা যায় তাহলে করা যায়। আর আমার তো বাজারে যেতে হয় না কোনো সবজির জন্য, কোনো ফুলের জন্য। যা পরিমাণ ফুল হয় বা তো এখানে যে ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন হয়েছিল সেখানে 1st প্রাইজ এবং 3rd প্রাইজ পেয়েছি ফুলের ক্ষেত্রে। খুব ভালো ভালো ফুল হয় এখানের মধ্যে, ওই মানে পড়তে হয়, এমনিতে তো কিছু হয় না। তো সবার জন্য একটা বার্তা, যেহেতু এখানে জলবায়ুটা ফসলের জন্য খুব অনুকূল, কারণ আপনারা দেখেছেন এখানে মাটি সম্পূর্ণভাবে লাল মাটি, কিন্তু লাল মাটির মধ্যে প্রচুর সবজি হচ্ছে, ফুল হচ্ছে। তো সবাই যদি একটু পরিশ্রম করে এখানে ফসল ফলানো যাবে খুব সুন্দর হবে। আর এটা নিজের শরীরটাকে ভালো রাখে, মনটাকে ভালো রাখে। যুব সমাজ যদি সবাই যদি এই ধরনের কাজকর্ম করে মানসিকতা সুন্দর থাকবে। কালকে এসেছিলো পদ্মপুর থেকে অনেক মানুষ আমার এখানে, ওনাদেরকে আমি বলেছি পদ্মবিদ পদ্মপূর্ণ, তাদের প্রত্যেকের কাছে 2 কানি 4 কানি 5 কানি করে জায়গা আছে। আমি বলেছি যে আপনারা সবজি করুন, ফসল করুন। আর অনেক মানুষ আসেন। কিছুদিন আগে তো এগ্রিকালচার কলেজ থেকে একটা টিম এসেছিলো, তো ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করে গেছেন। এখানে যেই সিস্টেম, আমি 1 ইঞ্চিও জায়গা এখানে খালি নেই, সবটাকে আমি ব্যবহার করছি। আর এমনিতে তো কর্মব্যস্ত, সবসময় থাকতে হয়, সবসময় বাইরে বাইরে থাকে, কিন্তু যতটুকু সময় দেওয়া যায় দেখেছি একটু কনসেন্ট্রেশন দিলে কোনো কিছুই অসুবিধা হয় না, খুব সুন্দর হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।